নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আজকে আলোচনা করব মুঘল সাম্রাজ্য সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাবরের সম্পর্কে মধ্যকালীন ভারতের ইতিহাসে আমি এর আগের দিন অবধি আলোচনা করে এসেছি বাহমণি সাম্রাজ্য সম্পর্কে তো তারপরে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কিছুটা আলোচনা করা বাকি রয়েছে আর কিছু কিছু জিনিস সেখানে আলোচনা করা বাকি রয়েছে সেটা আমি কিছুদিন পরে করে দেবো ওখানে আমি কিছু ডেটা তো মানে ওখানে আমি নোটস তৈরি করছি সেটা হয়ে গেলে আমি ওই ভিডিওগুলো তৈরি করে দিয়ে দেবো তো সেই সময় আমি মুঘল সাম্রাজ্যটা একটু এগিয়ে রাখতে চাইছি তাই মুঘল সাম্রাজ্যটা আগে আলোচনা করে নিচ্ছি আজকে আমরা আলোচনা করব বাবর সম্পর্কে তো আলোচনা শুরু করার আগে বলি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যতটা পারবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সব প্লে লিস্ট করে করে সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো সেগুলো খুঁজে পাওয়ার সুবিধার জন্য লিঙ্ক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানেও দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাবর সম্পর্কে আলোচনা করার আগে আমাদের হবে যে মুঘল এরা এলো মুঘলদের উৎপত্তি বলা হয় সেটা হচ্ছে মঙ্গল এই মঙ্গলদের থেকেই মুঘল শব্দটা উৎপত্তি হয়েছে তার সঙ্গে অ্যাড করা যেতে পারে তুর্কিদের কথা তুর্কি তো মঙ্গল এবং তুর্কি এই দুটোর মিশ্রণে মুঘল এই বংশটার সৃষ্টি হয়েছে বাবর ভারতবর্ষে এই বংশটা প্রতিষ্ঠা করেন এবং বাবর যে বংশটা প্রতিষ্ঠা করেন সেটা মুঘল নামে পরিচিত হয় তো বাবরের কাছ থেকে এই বংশটা শুরু হয়েছে তাহলে তার আগে বাবরের যে জীবনী সেটা সম্পর্কে জানতে হবে মুঘলদের আদিবাসস্থান ছিল মঙ্গোলিয়া মধ্য এশিয়ায় অবস্থিত মঙ্গোলিয়াতে এরা এদের আদি বাসস্থান ছিল এই মঙ্গলদের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন মানে একজন বিখ্যাত বীর ব্যক্তি ছিলেন যার নাম তেমু চিন তেম চিন এই তেমু চিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং একটি শক্তিশালী বংশ প্রতিষ্ঠা করেন তেমু পরবর্তীকালে চেঙ্গিস খা নামে পরিচিত হন চেঙ্গিস সম্পর্কে আমরা জানি এ সম্পর্কে আমরা পড়ে এসেছি তেমুচিনের মৃত্যুর পরে এই সম্পূর্ণ মঙ্গোলিয়া বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় যার মধ্যে একটা ভাগ পড়ে যায় তেমুচিনের পুত্র বা চেঙ্গিস খাঁর পুত্র তাইয়ের আন্ডারে তাই আবার একে অনেকে বলে তো কিছুটা অংশ পড়ে যায় মধ্য এশিয়ার অংশটা এর আন্ডারে চলে আসে আর তখন থেকে যে রাজ্যের ইনি শাসনকর্তা ছিলেন সেই রাজ্যটার নাম হয়ে যায় চাগতাই রাজ্য চাকতাই রাজ্য এবং এই অঞ্চলে চাকতাই অঞ্চলে যারা বাস করত তারা পরিচিত হয় চাকতাই তুর্কি নামে চাকতাই তুর্কি পরবর্তীকালে এই চাকতাই তুর্কিদের সঙ্গে মঙ্গলদের বিবাহ হতে শুরু করে এবং তারপরে নতুন একটা জাতিতে পরিণত হয় এরা তো সেখান থেকেই মুঘলরা মোগলদের আবির্ভাব হয়েছে তাই জন্য প্রথমে বললাম যে এরা মঙ্গল এবং তুর্কি এই দুই জাতির মিশ্রণ আমরা বাবরের দিকে দেখি বাবর মায়ের দিক থেকে চেঙ্গিস খার বংশধর ছিলেন মায়ের দিক থেকে চেঙ্গিস খার বংশধর ছিলেন এবং তিনি চোদ্দ নম্বর বংশধর ছিলেন মায়ের দিক থেকে তিনি চেঙ্গিস খার চোদ্দ নম্বর বংশধর ছিলেন এবং বাবার দিক থেকে তিনি তৈমুর লং এর পাঁচ নম্বর বংশধর ছিলেন তো আমাদের যেটা দেখতে হবে বাবরের সম্পর্কে যে বাবর ভারতে ভারতে কি কি কাজ করেছিলেন ভারত কতদিন তিনি রাজত্ব করেছিলেন সেই সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে তো সেই কারণেই বাবরের পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দব্দ অর্থাৎ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ভারতে অধিকার করেন সেইখান থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এই অব্দির প্রকৃত নাম ছিল জাহির উদ্দিন বাবর বাবর এটা বাবরের অরিজিনাল নাম ছিল বাবর কবে জন্মগ্রহণ করেন বাবর জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডে দিন চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন কোথায় ফরগনাতে ফরগনা কোথায় অবস্থিত মধ্য এশিয়ার একটি রাজ্য হচ্ছে ফরগনা এখানে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল ওমর শেখ মির্জা বাবার নাম ওমর শেখ মির্জা এবং প্রথমেই বললাম যে তিনি বাবর বাবার দিক থেকে তৈমুরের বংশধর ছিলেন তৈমুর লং এর বংশধর ছিলেন এবং এই বাবরের বাবা তিনি এই ফরগনার অধিপতি ছিলেন এবং তার মায়ের নাম ছিল কুতলু নিগার খাতুন কুতলু নিগার খাতুন এবং মায়ের দিক থেকে তিনি চেঙ্গিস খার বংশধর ছিলেন এরপরে আমরা দেখব যে বাবরের সিংহাসন লাভ মাত্র এগারো বছর বয়স যখন ছিল বাবরের তখন এই ওমর শেখ মির্জা মারা যান এবং সেই সময় ফরগনার অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত হন বাবর তাহলে এইভাবে তিনি সিংহাসনে তো বসে পড়লেন এরপরে বাবর কেন ভারতে আক্রমণ করলেন একদম সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়ায় একটা জায়গায় তিনি সিংহাসনে বসলেন অর্থাৎ ফরগনা মধ্য এশিয়াতে অবস্থিত সেইখান থেকে হঠাৎ ভারতে আক্রমণ করার পিছনে কারণ কি ছিল প্রথম হচ্ছে বাবর প্রথম থেকেই সাম্রাজ্য বিস্তারে আগ্রহী ছিলেন তো তিনি সিংহাসনে বসার পর প্রথম যেটা করেন সেটা হচ্ছে সমরখন্দ দখল করেন প্রথমে তিনি সমরখন্দ দখল করেন কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই এই সমরখন তার হাত থেকে চলে যায় এমন কি এই ফরগনাও তার হাত থেকে চলে যায় নিজের রাজ্য থেকেই তাকে বিতাড়িত হতে হয় তো যখন তাকে নিজের রাজ্য থেকে বিতাড়িত হতে হয় তখন বাবর চলে আসেন আফগানিস্তানে তার কাকার কাছে আফগানিস্তানে এসে পনেরোশো চার খ্রিস্টাব্দে তিনি কাবুল দখল করে নেন দিয়ে তাহলে পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর কাবুলের অধিপতি হয়ে যান এবার কাবুল থেকে তিনি প্রথমেই কিন্তু ভারতের দিকে অগ্রসর হননি কাবুল থেকে তিনি আবার পুনরায় চেষ্টা করেন মধ্য এশিয়ার দিকে আক্রমণ করার কিন্তু বারে বারে তিনি সেখানে ব্যর্থ হন এর কারণ মধ্য এশিয়াতে তখন যে রাজবংশটা রাজত্ব করছিল সেটা ছিল উজবেক বংশ উজবেগ বংশ তো এই উজবেগ বংশ খুব শক্তিশালী ছিল এবং বাবর তখনও পর্যন্ত খুব একটা শক্তিশালী ছিলেন না যে এই উজবেগ বংশকে তিনি হারিয়ে দেবেন সেই কারণে তিনি বারে বারে এই উজবেগ বংশকে আক্রমণ করেন কিন্তু প্রতিহত করে দেয় এই উজবেক বংশ বারে বারে হেরে যেতে থাকেন এই কারণে তিনি আর মধ্য এশিয়ার দিকে নজর না দিয়ে তিনি দেখতে থাকেন এবার হিন্দুস্থানের দিকে অর্থাৎ ভারতের দিকে তার নজর পড়ে তো এখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ডাইরেক্ট প্রশ্ন করা হয় পরীক্ষায় সেটা হচ্ছে বাবরের উপাধি দিয়ে পনেরোশো সাত খ্রিস্টাব্দে তিনি একটি উপাধি নিয়েছিলেন যেটা হচ্ছে কাবুল জয় করার পরে খ্রিস্টাব্দে তিনি একটি উপাধি নিয়েছিলেন যেটা হচ্ছে পাদশাহ তার আসল উপাধি ছিল মির্জা তার বাবার নাম কি ছিল ওমর শেখ মির্জা ওমর শেখ মির্জা এই মির্জাটা টাইটেল ছিল তার আসল উপাধি ছিল মির্জা এবং কাবুল দখল করার পরে পনেরোশো সাত খ্রিস্টাব্দে তিনি উপাধি নেন এই পাতশাহ আর বাদশাহ এই দুটো কিন্তু আলাদা জিনিস বাদশাহ উপাধিটা অনেকদিন পরে এসেছে প্রথমে তিনি নিয়েছিলেন পাতশাহ তো যেখানে ছিলাম সেখানে ফিরে আসি বারে বারে এই মধ্য এশিয়া দখল করার চেষ্টা করতে করতে তিনি ফাইনালি চলে আসেন ভারতের দিকে ভারতের দিকে তার নজর পড়ে তখন ভারতের অবস্থা কি ছিল ভারতে তখন চলছিল লোদি বংশ লোদি বংশের তখন শাসক ছিলেন ইব্রাহিম লোদি যে ইব্রাহিম লোদি খুবই অত্যাচারী ছিলেন এতটাই অত্যাচারী ছিলেন এই ইব্রাহিম লোধী যে তার নিজের বংশের লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছিল তো তখন দিল্লিতে শাসন করছিল এই লোধী বংশ তো ভারতে প্রথম বাবর যেখানে আক্রমণ করে সেটা হচ্ছে বাজাউর পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে তিনি প্রথম ভারত আক্রমণ করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি ভারত দখল করেন মানে ভারত বলতে দিল্লি সম্পূর্ণভাবে দখল করে নেন তার আগে খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেন এবং সেই আক্রমণটা হয় বাজাউরে এবং এই আক্রমণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রথম বারুদের ব্যবহার করেন প্রথম বারুদের ব্যবহার এখানে হয় তো যাই হোক এটা ছিল ভারতের প্রথম আক্রমণ তো এরপরে তার নজর পড়ে দিল্লির দিকে দিল্লিতে তখন রাজত্ব করছিল ইব্রাহিম লোদি এবং যিনি খুবই অত্যাচারী ছিলেন তো দিল্লিতে আক্রমণ করার জন্য দুজন ব্যক্তি বাবরকে আমন্ত্রণ করেন প্রথম জনের নাম দৌলত খাঁ লোদি দৌলত খাঁ লোদি ইনি পাঞ্জাবের সুবাদার ছিলেন দৌলত খা লোদি পাঞ্জাবের সুবাদার ছিলেন এবং এই ইব্রাহিম লোদির নিজের কাকা যার নাম ছিল আলম খা এরা দুজন বাবরকে দিল্লিতে মানে ভারতে আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানান এদের সঙ্গে যোগ হয় রানা সংঘ রানা সংঘ তো এরা তিনজন মিলে ভারতে আক্রমণ করার জন্য বাবরকে আমন্ত্রণ করে এর মধ্যে বাবর অনেকবার ট্রাই করেন ভারতে আক্রমণ করে এই ইব্রাহিম লোদিকে হারিয়ে দেওয়ার কিন্তু বারে বারে তিনি ব্যর্থ হন এবং একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় পানিপথের প্রথম যুদ্ধ এটা ভারতে তার পঞ্চম আক্রমণ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল হয় পানিপথের প্রথম যুদ্ধ এই যুদ্ধ হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন এবং নিহত হন এবং দিল্লির সুলতানি যুগের একমাত্র সুলতান হচ্ছেন ইব্রাহিম লোদি যিনি যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারান তো এই যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেন এই যে পানিপথের প্রথম যুদ্ধ এতে বাবরের সেনা কতজন ছিলেন বাবরের ছিল বারো হাজার জন বাবরের যে সেনাবাহিনী ছিল তাতে ছিল বারো হাজার সেনা অন্যদিকে ইব্রাহিম লোদির সেনাবাহিনীতে এক লক্ষ সেনা ছিল ইব্রাহিম লোদির যে সেনাবাহিনীটা ছিল তাতে এক লক্ষ সেনাবাহিনী ছিল মানে সেনা ছিল সেখানে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে বাবর যুদ্ধে জয়লাভ করে যান এর কারণ এই যুদ্ধে বাবর ব্যবহার করেন কামান যে কামানের সামনে ইব্রাহিম লোধীর এক লক্ষ সৈন্যবাহিনী পুরো ছত্রাকার হয়ে যায় থেকে কিছু প্রশ্ন করা হয় যেমন প্রথম এই ইব্রাহিম লোধির বিরুদ্ধে এটা আমরা সকলেই জেনে গেছি এই যুদ্ধে তুগলুমা এবং রুমি নামে দুটি যুদ্ধ পদ্ধতি ব্যবহার করা হয় তুগলুমা এবং রুমি দুটোই উজবেকি পদ্ধতি ছিল উজবেগ যে রাজবংশটা ছিল মধ্য এশিয়ায় তারা এই পদ্ধতি ব্যবহার করত তো তাদের কাছ থেকেই কপি করেছিলেন বাবর তুকলুমা এবং রুমি এই দুটো পদ্ধতি তিনি ব্যবহার করেছিলেন তুকলুমা পদ্ধতি ছিল কামান সাজানোর মানে নিয়ম কিভাবে কামান সাজানো হবে যাতে ভালো এফেক্ট পাওয়া যায় সেটা হচ্ছে তুগলুমা পদ্ধতি এবং সৈন্য কিভাবে সাজানো হবে সেইটার পদ্ধতি হচ্ছে রুমি বাবরের যে কামান বাহিনী ছিল সেই কামান বাহিনীর প্রধান ছিলেন আলী এবং মুস্তাফা বাবরের কামান বাহিনীর প্রধান ছিলেন আলী এবং মুস্তাফা এবং এখানে যে পদ্ধতিতে কামান ব্যবহার করা হয় সেটা ছিল উসমানী পদ্ধতি উসমানি পদ্ধতিতে কামান এখানে ব্যবহার করা হয় এবং এই যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন গুরু নানক শিখদের প্রথম গুরু গুরু নানক এই যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি নিজে এই যুদ্ধটা দেখেছিলেন এবং এই যুদ্ধে জয়লাভের পর কাবুলের যে অধিবাসীরা ছিলেন তারা বাবরকে একটা উপাধি দেন সেটা হচ্ছে কালান্দর কাবুলের তিনি প্রথমে কাবুলের একটা জায়গা তিনি দখল করেছিলেন নিজের রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর তো সেই কাবুলের যারা অধিবাসী ছিলেন তারা তাকে কালান্দার উপাধি দেয় কারণ এই যুদ্ধে যা ধনরত্ন লুণ্ঠন করা হয়েছিল বাবর যা যা ধনরত্ন এখান থেকে লুণ্ঠন করেছিলেন সমস্ত কিছু তিনি কাবুলের অধিবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন তো বলা বাহল যে এই পানিপথের প্রথম যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ ইতিহাসে কারণ এই যুদ্ধের মাধ্যমেই লোদি বংশের অবসান ঘটে এবং দিল্লির সুলতানি সাম্রাজ্যেরও অবসান ঘটে এবং সেখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় একটা নতুন বংশ প্রতিষ্ঠা হয় পুরো ভারতের ইতিহাস এরপর থেকে পুরো চেঞ্জ হয়ে যায় তো এই যুদ্ধের সেই গুরুত্বপূর্ণ ফলাফল পরবর্তীকালে দেখা যাবে তো এর পরবর্তী যুদ্ধ হচ্ছে খানোয়ার যুদ্ধ ছয় মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ ঠিক তার পরের বছরে পনেরোশো ছাব্বিশের পরবর্তী বছরে ছয় মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে শালটা ইম্পর্টেন্ট ডেটটা খুব একটা ইম্পর্টেন্ট নয় শালটা খুব ইম্পর্টেন্ট পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয় খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ কার সঙ্গে হয় খানুয়ার যুদ্ধ হয় রানা সঙ্গের সঙ্গে এবং এই রানা সংঘই একটু আগে দেখলাম বাবরকে ভারতে আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিলেন হয়েছিল কি রানা সংঘ ভেবেছিলেন রানা সঙ্গ তার সঙ্গে এই যে মাহমুদ ল এরা সকলেই ভেবেছিলেন যে বাবর ভারতে আক্রমণ করবে ধনরত্ন লুণ্ঠন করবে চলে যাবে তারা কখনোই ভাবেনি যে বাবর এসে একটা এখানে রাজবংশ প্রতিষ্ঠা করবে এখানে শাসনবাদ তিনি নিজে গ্রহণ করে নেবেন তো রানা সঙ্গ এইভাবে বাবরকে আহ্বান জানিয়েছিল কিন্তু যখন বাবর এখানে এসে একটা রাজবংশ প্রতিষ্ঠা করেন এখানে শাসনভার গ্রহণ করতে শুরু করেন তখন রানা সঙ্গ বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং রানা সঙ্গকে মানে হেল্প করেছিল মাহমুদ লদি আলম খা মেদিনী রায় এরা সকলে এদের সকলের সাথে বাবরের যুদ্ধ হয় এবং এই সম্মিলিত বাহিনী পরাজিত হয় সেই সময় রানা সংঘ বা যার আরেক নাম ছিল রানা সংগ্রাম সংঘ তো রানা সংঘ খুব শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন একজন রাজপুত রাজা ছিলেন রানা সংঘ তার সঙ্গে এতজন শক্তিশালী রাজারা যখন একত্রিত হচ্ছেন স্বাভাবিকভাবেই বাবরের যে সেনা বাহিনী তাদের মনোবল কিছুটা কমে যেতে থাকবে এতজনের বিরুদ্ধে যেহেতু তাকে তাদেরকে যুদ্ধ করতে হবে তো সেই কারণে বাবর এইখানে প্রথম জিহাদ শব্দটা ব্যবহার করেন জিহাদ জিহাদ শব্দটা প্রথম ব্যবহার করা হয় এই খানোয়ার যুদ্ধে এবং এরপরে বাবরের যে সেনা বাহিনী তার প্রচন্ড জোশ পেয়ে যায় এবং তারপরে তারা এখানে আক্রমণ করে এবং এই যুদ্ধটা জয়লাভ করে এই সমস্ত হয় তো এই যুদ্ধের পরে বাবর একটি উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে গাজী তিনি গাজী উপাধি ধারণ করেন এবং এই গাজী শব্দের ডাইরেক্ট অর্থ হচ্ছে যিনি কাফেরদের হত্যা করেন যিনি কাফেরদের হত্যা করেন তাহলে এই যুদ্ধটা বাবরকে ভারতে প্রতিষ্ঠা হতে আরো সাহায্য করে যেখানে পানিপথের যুদ্ধের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর ভারতে সবে সেইখানে এই খানুয়ার যুদ্ধে জয়লাভের পরে তার ভারতে রাজ্য বিস্তার করতে আর কোনো সমস্যা থাকল না কারণ এই খানুয়ার যুদ্ধে একাধিক যারা রাজপুত রাজা ছিলেন তারা একত্রিত হয়েছিলেন এবং এই সময় ভারতের প্রধান শক্তিশালী যে রাজবংশগুলো ছিল তার ছিল ছিল এই এই রাজপুতরা রাজপুতরা রাজপুতরাই সময় শক্তিশালী আর পরাজিত হয়ে গেলেন তখন আর বাবরের কাছে ভারত জয় করাটা খুব একটা কঠিন কাজ ছিল না তো এরপরে খানোয়ার যুদ্ধের পরে যে যুদ্ধটা বাবরের করতে হয় বাবরকে করতে হয় সেটা হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চান্দেরইর যুদ্ধ পরপর এক বছরের গ্যাপে গ্যাপে একটা করে যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চান্দের যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘগঘরের যুদ্ধ এবং পনেরোশো উত্তিরিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তো বাবরের এই ডেটগুলো মনে রাখা খুবই সোজা পরপর ডেট পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয় চান্দেরীর যুদ্ধ কার সঙ্গে হয় মেদিনী রায়ের সঙ্গে এখানেও মেদিনী রায় ছিলেন সেই মেদিনী রায়ের সঙ্গেই আবার যুদ্ধ হয় বাবরের পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই চান্দের যুদ্ধে এই চান্দের যুদ্ধে মেদিনী রায়কে সাহায্য করেছিল শের খা শের খা যে পরবর্তীকালে শের সার সুরি নামে পরিচিত হবে এই শের খা এই যুদ্ধে মেদিনী রায়কে সাহায্য করেছিল কিন্তু এত কিছুর পরেও মেদিনী রায় পরাজিত হয় এবং বাবর জয়লাভ করে এরপরে যুদ্ধ হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি ঘোঘরা বা ঘরের যুদ্ধ এই যুদ্ধটায় বাবরের সাথে হয় বিহার এবং বাংলার শাসনকর্তাদের বাবরের সঙ্গে বিহার এবং বাংলার শাসনকর্তাদের যুদ্ধ হয় বাংলা এবং বিহারে সেই সময়কার যারা শাসনকর্তা ছিলেন তারা সকলে মামুদ লদী এই মামুদ লোদির দ্বারা মানে মামুদ লোদির নেতৃত্বে দ্বারা শক্তিশালী মানে জোট বাঁধে মামুদ লোধী কে ছিলেন মামুদ লোধী ছিলেন ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি এর এর নেতৃত্বে বাংলা এবং বিহারের সমস্ত সুলতানরা একত্রিত হন এবং বাবরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন তো এই যুদ্ধটা হয় গঙ্গা এবং ঘর নদীর সঙ্গমস্থলে ঘগর হচ্ছে গঙ্গার একটি উপনদী সেই ঘক্ঘরের তীরে এই যুদ্ধটা হয় বলে এই যুদ্ধের নাম হয়ে যায় ঘগরের যুদ্ধ বা ঘোঘরার যুদ্ধ এবং এই যুদ্ধেও বাবর জয়লাভ করে এই যুদ্ধেও বাবর জয়লাভ করে এবং এই যুদ্ধে জয়লাভ করার পরে বাবরের যে রাজ্যটা বাবরের যে বিজিত অঞ্চল সেটা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র অবধি এবং পশ্চিমে সিন্ধ থেকে বা সিন্ধু অঞ্চল থেকে পূর্বে বাংলা অব্দি বিস্তৃত হয় এই এক বছর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আগ্রায় বাবর মারা যান যখন তিনি মারা যান তখন তার বয়স হয়েছিল সাতচল্লিশ বছর এবং তার সমাধি আছে কাবুলে যদিও প্রথমে তার সমাধি কাবুলে ছিল না প্রথমে তাকে সমাধি দেওয়া হয় নূর আফগানে নূর আফগান নামে একটি মানে বাগান এখানে একটা বাগান তৈরি করেছিলেন নূর আফগান নামে সেই বাগানে বা এই বাগানটার আরো একটা নাম ছিল আরামবাগ বাঘ আরাম বাঘ বলতে বাগান বাঘ বাগিচা বাগান সেই এটা প্রতিষ্ঠা করেছিলেন বাবর নিজেই তো এইখানেই বাবরকে সমাধি দেওয়া হয় কিন্তু পরে বাবরের যে আত্মজীবনী অর্থাৎ তুজুক এ বাবরই এখানে বাবর নিজে লিখে গেছিলেন যে তার সমাধি যেন কাবুলে দেওয়া হয় তাকে যেন কাবুলে পোতা হয় সেই কারণে তাকে পুনরায় এখান থেকে তুলে কাবুলে তাকে সমাধিস্থ করা হয় তো এই গেল বাবরের সম্পর্কে কিছু আলোচনা তো এবার বাবরের কৃতিত্ব কি ছিল ভারতের ভারতের ইতিহাসে বাবরের কৃতিত্ব কি প্রথম কথা তিনি ভারতে মাত্র চার বছর ছিলেন পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ অব্দি এর মধ্যে অধিকাংশটা সময় তিনি যুদ্ধ বিগ্রহে কাটিয়েছেন পরপর এতগুলো যুদ্ধ করলেন তিনি এই কারণে তিনি দেশের মধ্যে কোনো শাসন প্রবর্তন করতে পারেননি বিচার ব্যবস্থা বা কিছুই তিনি প্রবর্তন করে যেতে পারেননি তাই এই সমস্ত দিক থেকে বাবরকে সেভাবে কৃতিত্ব দেওয়া যায় না শুধুমাত্র তিনি এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তী মুঘল শাসকদের ভারতে বিস্তার লাভ করতে একটা দরজা খুলে দিয়েছিলেন এই অব্দি কিন্তু অন্য একটা দিক থেকে বাবর সারা মানে সবসময় গুরুত্বপূর্ণ পদে বহাল হয়ে থাকবেন সেটা হচ্ছে বাবরের আত্মজীবনী যার নাম তুজুক এ বাবর একেই আবার বলা হয় বাবর নামা তাহলে তুজুক এ বাবরী বাবর নাম আছে এটা বাবর নিজে রচনা করেছেন এই বইটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান তুজুক এ রচিত হয়েছিল তুর্কি ভাষায় এটা রচিত হয়েছিল তুর্কি ভাষায় এই গ্রন্থটা থেকে কিছু প্রশ্ন ডাইরেক্ট করা হয় যেমন তুজুকি বাবরি গ্রন্থে সেই সময়কার সব থেকে শক্তিশালী রাজা বাবর কাকে বলে গেছিলেন তুজুকি বাবরি গ্রন্থে বাবর যাকে সবথেকে শক্তিশালী রাজা বলে গেছিলেন তার নাম রাজা কৃষ্ণদেব রায় কৃষ্ণ দেব রায় ইনি কোথাকার রাজা ছিলেন ইনি বিজয়নগরের রাজা ছিলেন কৃষ্ণদেব রায় বিজয়নগরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন সব শক্তিশালী রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এ সম্পর্কে আমরা পরে আলোচনা করে নেব তো কৃষ্ণদেব রায়ের কথা বলে গেছেন তিনি এই তুজুকি বাবরি গ্রন্থে এবং এটা কোন ভাষায় রচিত এটা তুর্কি ভাষায় রচিত পরবর্তীকালে এটা ফার্সি ভাষায় রূপান্তরিত মানে অনুবাদ হয় আকবরের সময় এই তুজুকে বাবরিকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয় এবং এটা কে করেছিলেন ফার্সি ভাষায় ফার্সি ভাষায় ওইটা অনুবাদ করেছিলেন আব্দুর রহিম খানে খানা এটাকে ফার্সি ভাষায় রূপান্তরিত করেছিলেন আব্দুর রহিম খানে খানা এবং এই তুজুকি বাবরীকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন ম্যাডাম প্রশ্ন করা হয় আব্দুর রহিম খানে খানা ফার্সি ভাষায় করেছিলেন এবং ইংরেজি ভাষায় করেছিলেন ম্যাডাম বেব্রিজ এছাড়াও বাবর একজন বিখ্যাত কবি ছিলেন তিনি নতুন এক ধরনের কবিতা লেখার মানে তুর্কি হরফ প্রবর্তন করেছিলেন যেটার নাম খাত এ বাবরি বাবরি এটাও খুব ইম্পর্টেন্ট খাত এ বাবরি এটাও করেছিলেন বাবর নিজে একটু আগে বললাম যে তাকে সমাধিস্থ করা হয় কাবুলে পরবর্তীকালে তো এই বাবরকে নিয়ে মাত্র তিনজন মুঘল সুলতান রয়েছেন তিনজন মুঘল বাচ্চা রয়েছেন যাদের সমাধি ভারতের বাইরে অবস্থিত বর্তমানে ভারতের যা সীমা তার বাইরে অবস্থিত মাত্র একজন বাবর যার কাবুলে অবস্থিত জাহাঙ্গীর জাহাঙ্গীরের মকবরা লাহোরে অবস্থিত দুজন হল এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর ইনি মুঘলদের শেষ সুলতান যাকে মহাবিদ্রোহের সময় ইংরেজরা দীপান্তরে পাঠিয়ে দিয়েছিল কোথায় পাঠিয়ে দিয়েছিল এবং সেখানেই তিনি মারা যান এবং সেখানেই তার সমাধি অবস্থিত তো তিনজন সুলতানের সমাধি ভারতের বাইরে অবস্থিত সেটা হচ্ছে বাবর বাহাদুর শাহ জাফর এবং জাহাঙ্গীর তো এই ছিল বাবর সম্পর্কে আলোচনা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আপনারা এখান থেকে কিছু তথ্য পেয়েছেন কি না বা আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে বা এই চ্যানেলে ফেসবুকে গিয়ে সেগুলোর উত্তর আমি অবশ্যই দেবো তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ